আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পরে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, বাজে এখন সকাল 9টায়। এই স্যান্ডউইচ গিলাটা বার করেছি, বাটার দিয়ে কয়েকটা পাউরুটি শেকবো সকালের জলখাবারের জন্য। আমাদের রান্নাঘরটা ছোট হয়ে যাওয়ার জন্য আর অনেক জিনিস রান্নাঘরে রাখা হয় না, যখন ব্যবহার করি তখন বের করে নিই আবার রেখে দিই, তো এটাকে এখন বার করেছি। তো আগে প্রথমে পরিষ্কার করে নেব, একটু ভিনিগার আর জল দিয়ে ওটাকে গরম হতে দিলাম। ততক্ষণ পাউরুটিগুলোতে বাটার লাগাই, বা যখন গরম হয়ে আসবে তখন সুতির কাপড় বা একটু টিস্যু দিয়ে মুছে নিলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এগুলো তো আর সবসময় ইউজ হয় না, তাই উঠিয়ে রাখা হয়। টোস্টার, স্যান্ডউইচ গ্রিলার এগুলো সব উঠিয়ে রাখা হয়, যখন বের করে নিই তখন একটু পরিষ্কার করে আবার ব্যবহার করি। তো দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। আর এদিকে পাউরুটিতে বাটারও লাগানো হয়ে গেছে, এখন এক এক করে শেকে নিই। কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি, কিছু প্রবলেম হয়েছিল, আমার যা ইমেল ছিল তারপর ফোনে যত ভিডিও করেছিল সব ডিলিট হয়ে গেছিলো, আমার কাছেই হাত পড়ে সব রিসেট হয়ে, আর আমার কাছে কিছু ছিল না, তাই আর কয়েকদিন একটু মন খারাপ ছিল, তাই আর কোনো রকম ভিডিও দিইনি। আজকে অনেকদিন পরে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি ভালো লাগবে। আর রান্নাঘরের জন্য কয়েকটা জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। পাউরুটিগুলো শেকা হয়ে গেছে, এখন সকালে জলখাবার খেয়ে নিই। আছে হচ্ছে ডিম, কলা আর হচ্ছে ড্রাই ফ্রুট, এই হচ্ছে আজকে আমার সকালে জলখাবার। আর আজ বাইরে কোনো রোদ উঠেনি, সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার। আর এক এক করে তোমাদের জিনিসগুলো দেখাই। এখানে দুটো বোতল নেওয়া হয়েছে জল খাবার জন্য, একটা মুস্কান নিয়েছে, আর নেওয়া হয়েছে হচ্ছে একটা ট্রে। এগুলো তো খুব ভালো এখন ডিল চলছিল, আর স্টাইল বাজার গেছিলাম আর ওখানে অনেক ভিডিও করেছিলাম, আমি তো বললাম যেগুলো সব আমার কাছে ডিলিট হয়ে গেছে সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো যেগুলো কিনে এনেছি বাড়ি এসে এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। মাইক্রোওভেনের জন্য একটা হ্যান্ড গ্লাভস নেওয়া হয়েছে, আর একটা গরম জিনিস ধরার জন্য একটা, আর এখানে দুটো থালা নেওয়া হয়েছে, একটা সাদা একটা কালো। এগুলো তো খুব ভালো অফার ছিল, তিনটে থালা নেওয়া হয়েছে, যেমন কোনো রেসিপি বানানোর সময় এগুলো কাজে লাগবে। একটা স্প্যাচুলা নেওয়া হয়েছে, এটা তো খুবই দরকারি জিনিস, তো এটা নেওয়া হয়েছে। আর তিনটে হাতা খুন্তির একটা সেট আছে, ওইটা নেওয়া হয়েছে। পুজোর জন্য স্টাইল বাজারে এখন অফার চলছে, এখনও অফার শেষ হয়নি। আর ঠান্ডার জিনিসপত্রও চলে এসছে দেখলাম, সোয়েট শার্ট সোয়েটার সব চলে এসছে, কয়েকদিন পরে তো ঠান্ডা পড়ে যাবে। আর নিয়েছি হচ্ছে আইসক্রিমের এই বাটিটা, এখন তো এগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে আইসক্রিম বা দই খাওয়ার জন্য, তো এগুলোই ছটা নেওয়া হয়েছে। আর রেগুলার ইউজের জন্য এই লাইট ওয়েটের কয়েকটা কাঁচের গ্লাস কেনা হয়েছে, যেগুলো উঠানো আছে সেগুলো একটু ভারী হয়ে যায়, তাই একটু হালকা দেখে কেনা হয়েছে, ডিজাইনটা খুব সুন্দর, এটাও ছটা নেওয়া হয়েছে। কয়েকটা জিনিসই কেনা হয়েছে রান্নাঘরের জন্য, কেমন হয়েছে কমেন্টে জানিও। এবার এইগুলোকে এক এক করে সাজিয়ে রাখি, যেগুলো প্রতিদিনের কাজে লাগবে সেগুলো হাতের কাছে রাখলাম যেন খুব তাড়াতাড়ি পাওয়া যায়, আর যেগুলো এখন ব্যবহার হবে না সেগুলো একটু ভেতরে রাখলাম। তো এখানে এখন সব কিছু গুছিয়ে রেখে দিলাম। হ্যালো, তাহলে ভিডিওটা যেখানেই শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না, সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।